আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, হোমিও ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কিডনি রোগ যাতে না হয়, আপনারা কিডনি রোগ না হওয়ার জন্য আপনারা যে ওষুধগুলো খেতে পারেন। তো বন্ধুগণ, আমার এই ভিডিওটি যারা যাদের কিডনি রোগ আছে বা কিডনি রোগ হওয়ার সম্ভাবনা আছে, তারা দুইজন ব্যক্তিরাই দুই ধরনের ব্যক্তি দেখতে পারেন। তো চ্যানেল ভিডিওটি না টেনে আপনারা পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, কিডনি রোগ কেন হয় বা কী কারণে হয় বা কিডনির কাজ কী, প্রথমে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করে নিই। তো বন্ধুগণ, কিডনি হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ। এই অঙ্গ দুটি আমাদের পিছনের দিকে অবস্থিত, আমাদের দু পাশে দুটি কিডনি থাকে। এই কিডনির কাজ হলো আমাদের শরীরে পানি এবং খাবার সেটিকে, এর মধ্যে পানিগুলোকে কিডনি ছেঁকে তার থেকে ক্ষতিকর পদার্থগুলো প্রস্রাব পায়খানা আকারে বের করে দেয় শরীর থেকে, এবং পুষ্টিকর যেই খাবারগুলো, পুষ্টিকর যেই অংশগুলো রয়েছে সেগুলো পুরো শরীরে ছড়িয়ে দেয় এবং শরীরকে বিকশিত করতে সহায়তা করে। তো বন্ধুগণ, কিডনিতে নানা রকম প্রবলেম হতে পারে। এই সমস্যাগুলো নিয়ে আমি আগেও ভিডিও করে ভিডিও বানিয়েছি, সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো সাধারণত কিডনিতে পাথর হতে পারে, ক্রিয়েটিনিন রেট বৃদ্ধি হতে পারে, ফেলিওর হতে পারে, কিডনিতে ব্যথা হতে পারে, কিডনিতে খোঁচামারা ব্যথা এবং তার সাথে সাথে প্রস্রাবেও নানা রকম সমস্যা কিডনির ফলে হতে পারে। তো বন্ধুগণ, কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তো সেক্ষেত্রে প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়া থাকতে পারে, প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, মাজা ব্যথা থাকতে পারে, মাজা এবং পিঠ ব্যথা থাকতে পারে, শরীর দুর্বল দুর্বল লাগবে, শরীর দিন দিন ফ্যাকাশে হয়ে যাবে, সব সময় ক্লান্ত ক্লান্ত ভাব থাকবে, শরীরে অনেক সময় পানি চলে আসবে, শরীর ফুলে যাবে, কিডনি ফুলে যেতে পারে, ইত্যাদি নানা রকম সমস্যা কিডনির সমস্যার ফলে হতে পারে। তো বন্ধুগণ, এই সমস্যাগুলো যাতে না হয়, ভবিষ্যতে যাতে এই সমস্যাগুলো না হয়, কিডনি যাতে ভালো থাকে, কিডনি যাতে সতেজ থাকে, তার জন্য আপনারা বেশ কিছু হোমিও ওষুধ যদি সেবন করেন তাহলে এই কিডনির সমস্যা ভবিষ্যতে আপনার হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। ভবিষ্যতে যাতে এই সমস্যা না হয় এবং আপনাদের পরিবারে যদি কারো কিডনির সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনারা এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন, তাহলে আপনার এই সমস্যা হবে না এবং আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো বন্ধুগণ, আমি এখন যে ওষুধগুলোর কথা বলবো, এই ওষুধগুলো যদি আপনার লক্ষণের সাথে মিলে যায় তাহলেই আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে আমার নিচে নাম্বার দেওয়া থাকবে, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পার্সেলের মাধ্যমে ওষুধগুলো সারা বাংলাদেশে সরবরাহ করা হয় বা আপনাদের নিকটস্থ হোমিও চিকিৎসকের সাথে আপনারা পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন। তো বন্ধুগণ, প্রথমেই যে ওষুধগুলোর কথা বলবো, এই ওষুধটির নাম হলো লাইকোপোডিয়াম 200, লাইকোপোডিয়াম 200 বা লাইকোপোডিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের কিডনির সমস্যা যদি ডান দিকে বেশি হয় বা ডান দিকের কিডনি সমস্যার জন্য যদি আপনাদের ডান পাশের অংশগুলোতে এটার এফেক্ট পড়ে বা ক্ষতি দিকগুলো পড়ে, যেমন ডান পাশের শরীর যদি ফুলে যায়, ব্যথা করে, ধরপর করে, প্রস্রাব ঠিক মতো না হয় ইত্যাদি, যদি বাম দিকের থেকে ডান দিকেই বেশি দেখা যায় তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোটরা রয়েছে এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো বারবারিস ভ্যালগারিস 200, বারবারিস ভ্যালগারিস 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে
আপনাদের কিডনিতে যদি পাথর থেকে থাকে কারো, আপনারা টেস্ট করবেন কিডনির সমস্যা হলে, যদি কিডনিতে আপনাদের পাথর থেকে থাকে এবং পাথর থাকার জন্য যদি আপনাদের কিডনিতে ব্যথা হয়, প্রস্রাবে জ্বালাপোড়া থাকে, প্রস্রাব আটকে আটকে আসে, ঠিক মতো পানি খান না, পানি পিপাসা কম থাকে, মাথা ব্যথা থাকে, মাথা ঘুরায়, চোখ লাল হয়ে থাকে, রাত্রে ঠিক মতো ঘুম হয় না, মাথা গরম থাকে, ইত্যাদি যদি থেকে থাকে, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছেন এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো ইকিউজেটাম হাইমেল মাদার। ইকিউজেটাম হাইমেল মাদার এই ওষুধটি, বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে প্রস্রাবের সাথে যদি আপনাদের রক্তের মতো তলানি পড়ে বা প্রস্রাবের সাথে যদি আপনাদের রক্ত যায়, প্রস্রাবে অত্যাধিক পরিমাণে জ্বালাপোড়া করে, মাজা ব্যথা থাকে, মাজা ছিঁড়ে যায়, ব্যথা করে, মাজা টিপ দিলে বা প্রেস করলে ব্যথা কমে যায়, সব সময় জ্বর জ্বর ভাব থাকে, মুখে তিতা তিতা ভাব থাকে, ইত্যাদি লক্ষণ যদি আপনার থেকে থাকে, তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 10 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন পরে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছেন 5 ফোঁটা করে খাওয়ার পরে সেবন করতে হবে। বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো ম্যাগনেশিয়া ফসফরিকাম 12X। ম্যাগনেশিয়া ফসফরিকাম 12X এই ওষুধটি, বন্ধুগণ, এই ওষুধটি আপনারা পূর্বের তিনটি ওষুধের সাথে দ্বিতীয় ওষুধ হিসাবে সেবন করবেন। এই ওষুধটি সাপোর্টিং হিসাবে অত্যন্ত ভালো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এটি সাধারণত ব্যথা কমায়, নিদ্রা ভাবটিকে জাগ্রত করে, যাদের ঘুমের সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, বুক ধরপড় করে, মাজা পিঠ ব্যথা করে, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উত্তম, তারা আপনারা এটি ব্যবহার করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 4টি করে বড়ি চাবিয়ে চুষে কুসুম পানির সাথে সেবন করবেন, আর যারা ছোটরা রয়েছেন 2টি করে বড়ি চাবিয়ে চুষে কুসুম পানির সাথে সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লেগেছে। যাদের কিডনিতে সমস্যা নেই তবে কিডনিতে সমস্যা হবে এরকম ঝুঁকি রয়েছে, তারা এই ওষুধগুলো সেবন করবেন, তাহলে আপনাদের কিডনি সুস্থ থাকবে, কিডনি ভালো থাকবে, কিডনির রোগ থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্টে জানাবেন আপনাদের কী কী সমস্যা রয়েছে, সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি, ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি যাতে আরও বড় হয়। আজকে এ পর্যন্ত রাখছি, আসসালামু আলাইকুম।